ধন্যবাদ। প্রথম যে প্রশ্নটা হচ্ছে যে দেশে এবং আমাদের বিদেশি বন্ধুদের কাছে আমরা উত্তর দিতে হয়, সেটা হচ্ছে যে আমরা ভোট কেন বর্জন করছি, কারণ গণতন্ত্রের একটা বড় জায়গা হচ্ছে যে ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে। আন্তর্জাতিক মানবাধিকারের যে সনদ আছে, সেই সনদ থেকে শুরু করে যে সিভিল পলিটিক্যাল রাইটস বিষয়ে যে কনভেনশন আছে, সেখানে প্রত্যেক জায়গায় বলা হয়েছে যে একটা সভরেন রাষ্ট্র একটা নিয়মিত বিরতি দিয়ে দিয়ে জনগণের মতামত নেবে, যেটা কি আমরা নির্বাচন বলছি। এই মতামতের ভিত্তিতে সেই দল অথবা ব্যক্তিরা রাষ্ট্র চালাবে। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচনটা আসলে কি। এটার এক্সাম্পলটা দেয় আমি এইখানে এমনভাবে যে টিসিবির যে ট্রাক আছে, এই ট্রাকের পিছনে ভর রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মানুষ টিকিট নেয় এবং 1,000, 1,500, 2,000 টাকার একটা পণ্যের প্যাকেজ আছে, 5 কেজি চাল অথবা 2 কেজি পেঁয়াজ, 2 লিটার তেল, 1-2 কেজি লবণ, চিনি, আটা, এগুলোর মিলে একটা প্যাকেজ আছে। এখন এই 2,000 টাকার প্যাকেজের মধ্যে কি ওই ব্যক্তি যিনি এতক্ষণ ধরে অপেক্ষা করলেন, তার কি কোনো চয়েস ছিল যে আমাকে 5 কেজির বদলে 7 কেজি তেল দিতে হবে, আমার ঘরে এখনও আটা আছে আমি আটা নেব না, আমাকে আটার বদলে আমাকে পেঁয়াজ বাড়ায় দেন, অথবা পেঁয়াজ আমরা খাওয়া বন্ধ করে দিয়েছি তার বদলে আমাকে আলু দেন। এই অপশন কিন্তু টিসিবির লাইনে দাঁড়িয়ে যারা পণ্য কেনেন তাদের নাই। কিন্তু মুদির দোকানে যদি আমি যাই, আমার হাতে যদি টাকা থাকে, তাহলে দেখা যাবে যে আমার কিন্তু চয়েস আছে যে এখানে 15 রকমের চাল সাজানো আছে, আমি বোরো চাল নেব অথবা আতপ নেব অথবা বাসমতি নেব অথবা ইরি নেব, বিড়ি নেব, অনেক ধরনের চাল আছে, আমার যেটা সামর্থ্য আছে আমার সামর্থ্যের মধ্যে দরদাম করে একটা চাল নেব। এই দুইটা এক্সাম্পলের মধ্য দিয়ে বুঝতে হবে যে কোনটা নির্বাচন আর কোনটা নির্বাচন না। মুদির দোকানে কেনাকাটার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে আপনার পছন্দ এবং সামর্থ্যের মধ্যে আপনি একটা খাবার বেছে নিতে পারেন, একটা চাল বেছে নিতে পারেন, কিন্তু যে গরিব মানুষটা টিসিবির ট্রাকের পিছনে 4 ঘন্টা দাঁড়িয়ে পণ্য কেনে, তার কিন্তু কোনো চয়েস নাই। তাকে রাষ্ট্র অথবা টিসিবি ফিক্স করে দিয়েছে, এটা 1,000 টাকার প্যাকেজ, এটা 1,500 টাকার প্যাকেজ, এটা 2,000 টাকার প্যাকেজ, নিলে নাও, না হলে তুমি আমি কিছু করতে পারবো না। বাংলাদেশের নির্বাচনটা হয়েছে টিসিবির ট্রাকের মতো অবস্থা হয়েছে, যে হাসিনা বলে দিচ্ছে আমার অধীনে নির্বাচন হবে, আমার আউয়াল কমিশন ডিসাইড করবে, আমার স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করবে, আমার প্রার্থী আমি পক্ষেরটা বিপক্ষেরটা স্বতন্ত্রটা বিদ্রোহীটা ডামিটা ফেকটা সবই আমি ঠিক করে দিব, এখন চাইলে তুমি ভোটে আসো আসো, না হলে নাই, যদি না আসো তাহলে কিন্তু তোমার হাত কেটে দেবো, যদি না আসো তাহলে তোমার পা কেটে দেবো, তোমার বাড়ি আগুন দিয়ে জ্বালায় দিব, যদি না আসো তোমাকে যে সরকার ভাতা দেয় এই ভাতাগুলো বন্ধ করে দেব, যদি না আসো তোমার বিরুদ্ধে লোকাল থানায় 2টা মিথ্যা মামলা করে দেব, এলাকায় যাইতে পারবো না, যদি না আসো তোমার বাড়ির জমিটা কিন্তু দখল করে ফেলবো, যদি না আসো তারপরে কিন্তু আর বাপ মারে দেখতে গ্রামে আসতে পারবো না। এই যে পরিবেশ, এই যে চয়েসকে সীমিত করে ফেলেছে, এই সীমিত করবার মধ্য দিয়ে যেটা হচ্ছে, এটা হচ্ছে নির্বাচন না। আন্তর্জাতিক কনভেনশনে ইলেকশনের যে ডেফিনেশন দেওয়া আছে, এর কোনো ডেফিনেশনে এইটা নির্বাচনের সংজ্ঞার মধ্যে পড়ে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে শেখ হাসিনার অধীনে নির্বাচনে 2018-তে তো সকল বিরোধী দল বিএনপি সহ সবাই বিশ্বাস করে গিয়েছিল, কিন্তু সে কী করেছে, দিনের ভোট রাতে দেবার ব্যবস্থা করেছে। টোটাল প্রশাসনকে, আমাদের সরকারি বেসরকারি সামরিক বেসামরিক সকল প্রশাসনকে দলীয় কর্মীদের মতো ব্যবহার করে, আগের রাতে আগের সপ্তাহে ভোট ব্যালটিং করে স্টাফিং করে যে চুরি চামারি করেছে, যে লেভেলের ফ্রড করেছে, সেই ফ্রডের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে 2018-র নির্বাচনের যে কারিগর ছিল, যার নেতৃত্ব হয়েছে, তার নেতৃত্বে ভালো নির্বাচন হওয়া সম্ভব না। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মহল বলেছে যে এটা কোনো ভালো নির্বাচন 2018-তে হয় নাই। আমাদের এখানে জাপানের যে রাষ্ট্রদূত ছিলেন, তিনি পর্যন্ত বলেছেন যে রাতে ভোট হয় আমার 30-35 বছরের কূটনৈতিক জীবনে এটা আমি শুনিনি। 2018-র নির্বাচন নিয়ে একটা চমৎকার গবেষণা করেছেন আন্তর্জাতিক নির্বাচন
বিশেষজ্ঞ যিনি বাংলাদেশের কেয়ারটেকার সরকার এবং নির্বাচন নিয়ে কাজ করেছেন, প্রফেসর ডক্টর ওয়ারিসুল করিম। তিনি দেখিয়েছেন তার গবেষণায় যে 40,000 ভোট কেন্দ্রের যে প্যাটার্ন, যে স্টাইলে ভোট পড়েছে, এবং 1991, 1996 এবং 2001 যে প্যাটার্ন ছিল, এটার সাথে মিল অমিলের জায়গা দিয়ে সে প্রমাণ করবার চেষ্টা করেছে যে এখানে ব্যাপক হারে ফ্রড হয়েছে, কারচুপি হয়েছে, জালিয়াতি হয়েছে, এবং এটা এত মাত্রায় হয়েছে যে প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া এই ধরনের এই মাত্রার কারচুপি হওয়া সম্ভব না। এটা তিনি প্রমাণ করে দিয়েছেন যে ফ্রড ওয়াজ সিস্টেম্যাটিক, ওয়াইড স্প্রেড, অ্যান্ড ইট ওয়াজ ফুললি অর্কেস্ট্রেটেড বাই দ্য সিভিল অ্যান্ড মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন। অতএব এই বাস্তবতায় আমরা দেখেছি যে শেখ হাসিনার অধীনে, শেখ হাসিনার নিয়ন্ত্রিত প্রশাসনের অধীনে কোনো নির্বাচন হওয়া সম্ভব না। আর একটা এক্সাম্পল দিচ্ছি, এর আগের যে নুরুল হুদা কমিশন ছিলেন, সেই নুরুল হুদা কমিশনের একজন সম্মানিত কমিশনার ছিলেন মাহবুব সাহেব, উনি কয়দিন আগে ইন্তেকাল করেছেন। উনি নির্বাচন নামা নিয়ে 1,000 পৃষ্ঠার উপরে একটা মোটা বই লিখেছেন। তিনি 2018 নির্বাচনে কী ধরনের অনিয়ম হয়েছে, কারচুপি হয়েছে, নির্বাচন কমিশন এই লুটের নির্বাচন করতে কীভাবে সাহায্য করেছে, তার বিস্তারিত বর্ণনা উনি দিয়েছেন। এবং উনি বইটা লিখে, ওনার ওসিয়ত ছিল যে আমার মৃত্যুর পরে বইটা ছাপাতে হবে, ওনার জীবদ্দশায় বইটা পর্যন্ত ছাপানো হয় নাই। অতএব এই ঘটনাগুলোকে যদি আমরা সামনে রাখি, বিবিসি ভিডিও রেকর্ড করেছে যে ভোট কেন্দ্র ভোট শুরু হওয়ার আগে ব্যালট স্টাফিং করা বড় বড় নির্বাচনী, মানে যে বক্সগুলো থাকে, এই বক্স নিয়ে নিয়ে কেন্দ্র যাওয়া হচ্ছে, ওই বক্সগুলোর ভিতরে অলরেডি ব্যালট আছে, এই ধরনের ভিডিও আমরা দেখেছি অলরেডি স্টাফ করা। তো এই সব কিছু মিলায়ে 18 সালের মডেলের যে নির্বাচন হয়েছে, যার নেতৃত্বে হয়েছে, যে প্রশাসন সেই নির্বাচন করেছে, একই নেতৃত্বে, একই মডেলে, একই প্রশাসনের অধীনে, একই ধরনের কমিশনের অধীনে 2024 নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। তাই ইউরোপিয়ান ইউনিয়নের প্রশ্ন ছিল ইলেকশনে কে জিতবে, সেটা না, আপনাদের বিরোধী দল কে হবে। আওয়ামী লীগ সেই প্রশ্নের কোনো জবাব দিতে পারেনি। দেখেন, আন্দোলন সফল, যারা আন্দোলনের ব্যর্থতা অথবা সফলতা নিয়ে প্রশ্ন তুলছে, আমি তাদেরকে বিনীতভাবে বলবো, সফলতার মানদণ্ডটা ভিন্নভাবে বুঝতে হবে। আমরা অথবা বিরোধী দল কখনো এইটা চিন্তা করে নাই যে তারা 7 তারিখের নির্বাচন হতে দেবে না, এমন কোনো ঘোষণা বিএনপির পক্ষ থেকে কোনো বিরোধী দল দেয় নাই। বরং বাংলাদেশের ইতিহাসে সরকার কোনো নির্বাচন করবার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সেই নির্বাচন হয় নাই এমন ঘটনা ঘটে নাই, শুধুমাত্র 2007 সাল ছাড়া, তখন কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় ছিল না, কেয়ারটেকারের সময় ঘটনাটা ঘটেছে। অতএব রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন হয়নি এমন কোনো ঘটনা নাই। অতএব নির্বাচন একটা প্রশাসনিক কাঠামোর ব্যাপার, যেহেতু টোটাল প্রশাসনটা এখন আওয়ামী লীগের অধীনে, এক ব্যক্তির নিয়ন্ত্রণে, অতএব 7 তারিখে যে নাটকটা তারা করতে যাচ্ছে, এই সিনেমাটা মঞ্চস্থ হয়ে যাবে। বাট এই মঞ্চস্থ হওয়ার নাম কি ভোট? আন্তর্জাতিক আইন, মানদণ্ড, অথবা আমাদের যে অভিজ্ঞতা, 1991 অভিজ্ঞতা, 1996 অভিজ্ঞতা, 2001 সালের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা বলে না যে এখানে কোনো ভোট হতে যাচ্ছে। এই জন্য দেখেন তারা কি করতে যাচ্ছে, যারা বিভিন্ন ধরনের ভাতা পায়, ট্যাক্সের টাকায় গরিব মানুষকে যে ভাতা দেয়া হয়, এই ভাতাধারী লোকদেরকে হুমকি দেওয়া হচ্ছে ভোট কেন্দ্রে না আসলে ভাতা বন্ধ করে দেয়া হবে। যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, সামরিক, বেসামরিক সকলকে পরিবারসহ ভোট কেন্দ্রে যাওয়ার জন্য হুকুম জারি করা দেওয়া হয়েছে। পুলিশকে বলে দেওয়া হয়েছে প্রত্যেকটা হাটে বাজারে গিয়ে বিকালে সন্ধ্যায় মাইকিং করে বলতে হবে যেন সবাই ভোট কেন্দ্রে যায়। ব্যক্তিগতভাবে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, বাড়ি ছাড়া করা হবে, জেলে দেওয়া হবে, হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে, এবং অনেকের ঘর বাড়ি অলরেডি পুড়িয়ে দেওয়া হয়েছে। কোর্টে রিট দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে, যে যারা ভাতাধারী তারা যদি ভোট কেন্দ্রে না আসে তাদের ভাতা বন্ধ করে দেওয়ার ব্যাপারে, অথবা তাদেরকে ভোট কেন্দ্রে আসার জন্য বাধ্য করার ব্যাপারে। অতএব এই সবগুলো ঘটনা যদি একসাথে পড়েন, 1970-এর পর থেকে আওয়ামী লীগ কখনো এই লেভেলের অস্বস্তির মধ্যে পড়ে নাই যে বাংলাদেশের, মানে কোনো মানুষের ভিতরে নির্বাচন নিয়ে কোনো হাহু নাই, কোনো শব্দ নাই, পিন পতন নীরবতা চলছে বাংলাদেশে,
অনিশ্চয়তা, ভয়, হত্যা, সন্ত্রাস, গুমের যে আতঙ্ক চলছে সেটা চলছে, এখানে নির্বাচনের যে আমেজ, যে আনন্দ, যে হইচই, তার কিছুই বাংলাদেশে নাই। অতএব আমাদের আন্দোলনের এটাই ফল যে শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণের মাধ্যমে, মিছিল মিটিংয়ের মাধ্যমে, গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের কাছে, আপনাদের মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা জনগণের কাছে এই বার্তাটা দিতে পেরেছি যে এটা কোনো ভোট না, এটা শেখ হাসিনার গণভবনের ব্যক্তিগত কাউন্সিল হচ্ছে। উনি নির্ধারণ করে ইতিমধ্যে ফেলেছেন কাকে এমপি বানাবেন, কাকে বানাবেন না। এই তালিকাটা 5-6 তারিখে আউয়াল কমিশনের হাতে ধরিয়ে দেওয়া হবে। আউয়াল কমিশন নামের আগে সংখ্যা বসায় কে কত ভোট পাইছে সেটা জাতির সামনে অ্যানাউন্স করবে। এটা হচ্ছে ইত্যাদির যে আনন্দ অনুষ্ঠান হয় বিটিভিতে, এটা হচ্ছে নির্বাচনী ইত্যাদি হতে যাচ্ছে 7 তারিখে, কোনো ভোট না। দেখেন, দেশ তো অলরেডি সংকটের মধ্যে আছে। বাংলাদেশকে যদি আপনি, এখন আমরা কোন জায়গায় আছি দেখেন, আমাদের সাথে তুলনা করতে হবে কম্বোডিয়ার সাথে, যেখানে কোনো নির্বাচন নাই, 25-30 বছর ধরে এক স্বৈর শাসন চেপে বসে আছে, তার ছেলেকে এখন নতুন রাজা বানিয়েছে, ভোটে যে জিতেছে তাকে দল ব্যান করে দিয়ে সকল নেতাদেরকে গ্রেফতার করে ফেলেছে। বাংলাদেশকে তুলনা করতে হবে আপনার বেলারুশের সাথে, বাংলাদেশকে তুলনা করতে হবে এখন নর্থ কোরিয়ার সাথে, রাজার ছেলে রাজা হচ্ছে, কয়েক বছর পর পরে ভোটের নাটক হয়। আমরা গত মাসে দেখলাম মিশরের যে সিসি আছে, তিনি একটা ভোটের নাটক মঞ্চস্থ করলেন, 89% ভোট পেয়ে উনি জিতেছেন, যেখানে আর কোনো প্রার্থী নাই, কেউ ক্যাম্পেইন করে নাই, কেউ ভোট দিতেও যায় নাই। সিসি তার সরকারি কর্মকর্তা কর্মচারী দাস দাসী যারা আছে তাদেরকে দিয়ে ভোটের নাটকটা করেছে। তো আমরা অলরেডি সংকটের মধ্যে আছি এবং সংকটটা বহুমুখী। একটা তো হচ্ছে আমরা গণতন্ত্রের যে পথে ছিলাম সেই ট্রেন থেকে আমরা অলরেডি ফিসকে পড়ে গেছি এবং এই ট্রেনটা থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আমাদের 91 থেকে যে গণতন্ত্রের যাত্রাটা শুরু হয়েছিল সেখান থেকে আমরা আবার 72 থেকে 75-এর যে একদলীয় স্বৈর শাসনের যে সংকট, সেই সংকটে এখন চলে গেছি। এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য শুনলে বোঝা যাচ্ছে যে দ্বিতীয় বাকশাল ইতিমধ্যে কায়েম হয়ে আছে এবং এই বাকশালের শাসনের মধ্যে আমরা বাস করছি। দ্বিতীয় সংকট দেখেন, অর্থনীতির অবস্থা খুবই খারাপ, রিজার্ভের সংকট আছে, ডলার সংকটের কারণে ব্যবসায়ীরা আমদানি রপ্তানি করতে পারছেন না, দেশে শ্রমিকদের যে টাকা আসে রেমিটেন্সের নামে সেই টাকা আসা অনেক কমে গেছে, বিদেশে শ্রমিক যাওয়া অনেক কমে গেছে, আমাদের এক্সপোর্টের সংকট তৈরি হচ্ছে বিদেশের মার্কেটগুলোতে, আমাদের রিজার্ভ ক্রাইসিসের কারণে আমরা নিত্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আনতে পারছি না। সম্প্রতি আমরা পড়লাম যে ডাক্তাররা অস্ত্রোপচার করবেন হাসপাতালে, এই অস্ত্রোপচার করার জন্য গুরুত্বপূর্ণ যে অনেক যন্ত্রপাতি লাগে, ডলার সংকটের কারণে হাসপাতালগুলোতে সেই যন্ত্রপাতিগুলো নাই। এই ঘটনাগুলোর গল্প আমরা কিউবাতে শুনেছি, বার্মাতে শুনেছি, এখন এই গল্পগুলো আমাদের দেশে শুনতে হচ্ছে। এই অর্থনৈতিক সংকট প্রকট আকার ধারণ করেছে। তৃতীয়ত দেখেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যে সম্পর্কের সংকট, বাংলাদেশে ইতিমধ্যে দেখেছেন পশ্চিমা কোনো গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের নির্বাচন পর্যবেক্ষণ করতে আসছে না, ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, ইউনাইটেড নেশনস কেউ আসছে না, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক যে অংশীজন আছেন তারা। এটার মধ্য দিয়ে বার্তাটা খুব পরিষ্কার যে আমরা বিশ্ব থেকে আলাদা হয়ে যাচ্ছি। অতএব সব মিলিয়ে 7 তারিখের সংকট নতুন করে শুরু হওয়ার কিছু নাই, আমরা এই আওয়ামী দুঃশাসনের আমলে সংকটে আছি, নতুন করে বাড়ছে দুর্ভিক্ষ হবে না, আমরা দুর্ভিক্ষের মধ্যে আছি, আমাদের মানুষ আরও গরিব হয়ে যাবে না 7 তারিখের পরে, আমাদের মানুষ, কোটি কোটি মানুষ গরিব হয়ে গেছে, এই বাস্তবতাই হচ্ছে 74-এ দুর্ভিক্ষ হয়েছিল এবং এই দুর্ভিক্ষ বর্তমানে চলমান আছে, এর পুরো দায় হচ্ছে এই একদলীয় বাকশালী সরকারের। অতএব সমাধান হচ্ছে গণতন্ত্রের পথে ফিরে আসতে হবে, মানবাধিকারের পথে ফিরে আসতে হবে, আইনের শাসন পথে ফিরে আসতে হবে, বিচার বিভাগকে স্বাধীন করে দিতে হবে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আমাদের সম্পর্ক নতুন করে আবার তৈরি করতে হবে, না হলে রাষ্ট্র হিসাবে আমরা একটা বার্মা, নর্থ কোরিয়া, কিউবার মতো, চায়নার মতো হয়ে যাব, যেটা কোনোভাবেই কাম্য হতে পারে না।